এই মুনিম একজন বাংলাদেশের শত্রু, বাংলাদেশের অর্থ ধ্বংসকারী, পাচারকারীর মেইন হোতা, জয়ের টাকা পাচার করেছে এর মাধ্যমে, আপনার শেখ হাসিনার টাকা পাচার করেছে এই মাধ্যমে, শেখ রায়নার টাকা পাচার করছে এর মাধ্যমে, এরকম আওয়ামী লীগের বড় বড় নেতাদের টাকা পাচার করেছে, দরবেশ নামে খ্যাত সেই সালমান এব্রাহামের গতকালকে এই হারামি কোন মুসলমান না, তাইলে ওর দাড়িতে ও হাত দিতে পারে না, দাড়ি কামিয়ে ছোট করে আপনার এই নৌকায় পালাচ্ছিল, আবার এই আইনমন্ত্রী আনেছিল নৌকায় পালাচ্ছিল, সেই তাদেরকে আইনের আওতায় আনুন। গতকালকে রাষ্ট্রে এক জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী পুরান ঢাকায় খবর পাওয়া গেছিল ওই হারামিও পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছে, এবং ওবাইদুল কাদেরও সকলে ধরা পড়বে, ওর ইন্ডিয়ার মামু বাড়ি যাইতে পারবে না, এই কুখ্যাত মুনিম, এই মুনিমের গ্রেফতার চাই, তার বিচার চাই, দেশের অর্থ কোন কোন দেশে পাচার করেছে তাকে রিমান্ডে এনে মুনিমের এই খুনি হাসিনা, এই মামলাবাজ হাসিনা, এই আপনার গুমকারী হাসিনা, এই বাংলাদেশে তিনটি গণহত্যা করেছে এই শেখ হাসিনা, একটি হচ্ছে বিডিআর গণহত্যা, আরেকটি হচ্ছে শাপলা চত্বরে পাঁচই মে গণহত্যা, আরেকটি হচ্ছে ছাত্র জনতার উপরে এই গণহত্যা, এই রক্তের উপর দিয়ে এই স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনা বাংলাদেশে ক্ষমতায় যাদের সহায়তা ছিল তার মধ্যে অন্যতম এই রহমত রহমতুল্লাহ মুনিম, এই এনবিআর এর চেয়ারম্যানকে আপনার ছয় বার এক্সটেনশন করেছে, একমাত্র কারণ এই জয় জয়ের টাকা পাচার করেছে এর মাধ্যমে, আপনার শেখ হাসিনার টাকা পাচার করেছে এই মাধ্যমে, শেখ রায়নার টাকা পাচার করছে এর মাধ্যমে, এরকম আওয়ামী লীগের বড় বড় নেতাদের টাকা পাচার করেছে, এই মুনিম একজন বাংলাদেশের শত্রু, বাংলাদেশের অর্থ ধ্বংসকারী, পাচারকারীর মেইন হোতা, তাই তার আমি অপসারণ চাই, গ্রেফতার চাই, তার বিচার চাই, পাশাপাশি আপনারা জানেন ওয়াসায় শেখ হাসিনার শেখ রেহেনার আত্মীয়, তাই তাকে কতবার এক্সটেনশন করেছে, এরপর এই সেই তাসকিন যে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছে, আমি আজকে আপনারা দেখেছেন যে এই কুড়াইগাঁয়ের বাচ্চারা দরবেশ নামে খ্যাত সেই সালমান এব্রাহামের গতকালকে এই হারামি কোন মুসলমান না, তাইলে ওর দাড়িতে ও হাত দিতে পারে না, দাড়ি কামিয়ে ছোট করে আপনার এই নৌকায় পালাচ্ছিল, আবার এই আইনমন্ত্রী আনেছিল নৌকায় পালাচ্ছিল, সেই কুলাইগারের কুত্তলিগের লোকদেরকে সেই ধরেছে জনতা, ধরে গ্রেফতার করেছে, এটা আপনার আমার দায়িত্ব, যারাই অন্যায় করেছে, যারাই দুর্নীতি করেছে, যারাই দখলবাস করেছে, যারাই ঘুষ খেয়েছে তাদেরকে আইনের আওতায় আনুন, আপনারা বলুন ছাত্র জনতা সেখানে রুখে দাঁড়াবে, আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, আমাদের পকেটের খরচা পয়সা খরচা করে ব্যানার করব, ফেস্টন করব, তারপরেও মানুষের পক্ষে কথা বলবো, তাদেরকে আমরা ওই দুর্নীতিবাদদেরকে ধরিয়ে দিব, আমরা আইন হাতে তুলে নিব না। আপনারা জানেন গতকালকে রাষ্ট্রে এক জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী পুরান ঢাকায় খবর পাওয়া গেছিল ওই হারামিও পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছে, এবং ওবাইদুল কাদেরও সকলে ধরা পড়বে, ওর ইন্ডিয়ার মামু বাড়ি যাইতে পারবে না। তবে আপনারা হয়তোবা দুই একজনে দুই একজনে জানেন না এই সরকার কত খারাপ ছিল, এই যে মুনিম, এই মুনিমের মাধ্যমে কি করেছে জানেন, যে মালটা বিদেশ থেকে আনতে হবে 150 টাকা করে মনে করেন বাংলা টাকায়, সেইটা 200 টাকা ধরে 200 টাকা পাঠিয়ে দিয়েছে ওই সালমান এব্রাহামের মতো ব্যবসায়ীদের, তাদের কাছ থেকে ওই দেশে ওই 50 টাকা করে নিয়ে দেখা গেল যে 50 কোটি টাকা পাচার করে দিয়েছে, যে মালটা আনবে সেই মালের দাম ছিল 150 কোটি, সেখানে ওরা 200 কোটি টাকা ই করে, এইটা সম্পূর্ণ দায়িত্ব ছিল এই মুনিমের, এই মুনিম। এরপরে দুঃখজনক ব্যাপার, বাংলাদেশের কেউ নোবেল পাবে কিনা আমি জানি না, আজকে আমি মূলত সেই জন্য দাঁড়িয়েছি, আমার বাংলাদেশের আমি প্রধান উপদেষ্টা বলবো না, আমার বাংলাদেশের সুনাগরিক
একশীল সমাজের এবং বিশ্ব বরণ্য একজন প্রফেসর যার বিশ্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয় 170টা বিশ্ববিদ্যালয় আমার সেই বাংলাদেশের সুনাগরিকের বই পড়ানো হয়, যিনি বাংলাদেশে নোবেল পেয়েছেন সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্পূর্ণ শেখ হাসিনা সাজানো এই এনবিআর চেয়ারম্যান, এই কুত্তার বাচ্চা, এই মুমিন, তিনি এই যে কাজ করেছে এই আমার সেই ইউনূস সাহেবকে এনবিআর থেকে দেখিয়েছে যে কর ফাঁকি দিয়েছে। আসলে ফরমাসি কোনো কর ফাঁকি দেয়নি, মিথ্যা কথা, শুধুমাত্র শেখ হাসিনা নোবেল চেয়েছিল, সেই নোবেল ইউনূস কেন পেল সেইটাই তার দুঃখ। তাই তাকে যত ছোট করা, যত হেউ করা, যত মামলা দেওয়া যায় এই কাজগুলো করেছে। আপনারা প্রমাণিত বাংলাদেশে বেগম খালেদা জিয়া একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিলেন এবং তিনি সাবেক সেনাপ্রধানের স্ত্রী ছিলেন, সাবেক সফল রাষ্ট্রপতির স্ত্রী ছিলেন, তিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, প্রতিটি জায়গায় মানুষ তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। তাকে 93 সালে তারই স্বামী অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের না বন্ধুর ছেলে 2 কোটি টাকা দিয়েছে জিয়া অরফানেজ ট্রাস্টে, মানে এতিমখানায়। সেই টাকার 93 সালে তাড়াহুড়ো করে উনি ওনার অ্যাকাউন্টে রেখেছে। উনি এরপর 11/11 সময় দেখতে পায় যে উনি এই টাকাটা ওনার অ্যাকাউন্টে রেখেছে। আপনারা বলেন যদি ওনার মধ্যে কোনো খারাপ চিন্তা থাকতো 96 সালে আওয়ামী লীগ এই টাকা উনি উঠিয়ে খরচ করতো না? অবশ্যই করতো। এরপর 2001 সাল থেকে ক্ষমতায়, তাইলে উঠাইতো না? রায়তে লিখেছে, আমি রায় পড়েছি, আমি সেই যেদিন থেকে মামলা হয়েছে সেই দিন থেকে বলেছি এটা শেখ হাসিনার ফরমাইশি রায়। রায়তে লিখেছে খালেদা জিয়ার টাকা তসরুফ করেননি, খালেদা জিয়ার টাকা আত্মসাত করেননি, খালেদা জিয়া একটা অ্যাকাউন্ট থেকে আর একটা অ্যাকাউন্টে টাকা রাখার জন্য দুর্নীতি হয়েছে, সেই জন্য দুর্নীতি মামলা করেছে। আপনারা দেখেন কত বড় খারাপ। আজকে হাজার হাজার কোটি টাকা পাচার করতেছে, পেপার পত্রিকায় নাম লেখে লেখে উল্লেখ করে করে বলেছে যে বাংলাদেশ থেকে 21 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, তার কোনো বিচার হয় না, তার কোনো খবর নেই। ছাত্রলীগের একজন সভাপতি, তিনি আপনার 25,000 কোটি টাকা পাচার করেছে। এইভাবে যে বিষয়গুলো আপনারা দেখেছেন, সর্বোপরি আমি বলবো এখানে আজকে দাঁড়িয়েছি এই কুখ্যাত এই শেখ হাসিনার দোসর, আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের অর্থ পাচার করার সহযোগী আপনার এই কুখ্যাত মুনিম, এই মুনিমের গ্রেফতার চাই, তার বিচার চাই, দেশের অর্থ কোন কোন দেশে পাচার করেছে তাকে রিমান্ডে এনে মুনিমের ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি ফাঁসি ফাঁসি।